হবে না তাই আজ বৃন্দাবনে নানা জাতির ফুল ফুটেছে যারা অসময়ের ফুল তারাও ফুটেছে কেন না গোবিন্দ সেবায় লাগার জন্য সবাই আজ গোবিন্দ সেবায় লাগবে হারো তো রাধি ঐছন ভাতি শ্যাম মোহন মদনে মাতি আজ মদনের দর্প চূর্ণ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র বৃন্দাবন ব্রজগোপীদের নিয়ে রাসলীলা করলেন তাই কি করলেন কি বা মুরলি কোমার পঞ্চবতান রে ও কি বা মুরলি কোমার পঞ্চবতান রে হাই হাই কুলো হাই হাই কুলো হাই হাই কুলো মতি চিত চরণি আজ কুলো মতি চিত চরণি হাই হাই কুলো মতি চিত চরণি মতি চিত চরণি আজ আবার ভগবান কি করলেন কিবা মুরলী কো গান পঞ্চমতান অর্থাৎ মুরলী বাজিয়ে গোপিকাদের শরণ করলেন কেমন ভাবে মুরলী বাজলো আজ পঞ্চমতানে বাজলো কাশি পঞ্চমতানে বাজে মুরলী পঞ্চমতানে বাজে মুরলি পঞ্চম তানটা কি পঞ্চম তানে যে আমার ভগবান মুরলি বাজালে তো পঞ্চম তান কি ক ল দীর্ঘই বিন্দু আর দণ্ড এই মুরলির পঞ্চম তানের কথা নিজ নিজ গুরুর কাছে জেনে নিতে হয় এই কথা বলার অধিকার কারো নেই তাই এই পঞ্চম তানের মুরলি কলমন্ত্রে বেজে উঠল জগ কল বাম দৃশ্য মনোহারা ক আকার কৃষ্ণ ল আকার রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা আর এই পঞ্চম তানের মুরলি যখন কলমন্ত্রে বেজে উঠল বৃন্দাবনে শুনল কারা কারা শুনেছে আজ শোনল তারা কারা শুনেছে ব্রজ গোপীরা শুনেছে আজ পঞ্চম তানের মুরলি কলমন্ত্রে যেই না বেজে উঠেছে ব্রজ গোপীরা শুনেছে এই যে রাজতত্ত্ব কথা এই কথার বক্তা হলেন শ্রীপাদ সুখদেব গোস্বামী শ্রোতা হলেন ব্রহ্মশাপগ্রস্ত পরীক্ষিত মহারাজ হঠাৎ করে শুনতে শুনতে রাজা পরীক্ষিত বলে উঠলেন বলুন বলুন গুরুদেব গুরুদেব এই ব্রজ গোপিকার এই ব্রজ গোপিকার বলুন বলুন গুরুদেব গুরুদেব এই ব্রজ গোপিকার এই ব্রজ গোপিকার গুরুদেব বৃন্দাবনে তো গোবিন্দের এত এত ভক্ত আছে কেউ বাসি শুনলো না একমাত্র ব্রজ গোপীরা ছাড়া এরা কি আমার ভাগ্য করে এসেছে শুনুন মহারাজ এই যে ব্রজগোপীরা এরা কিন্তু কেউ সামান্য নয় পূর্ব জন্ম সুকৃতির ফলে এরা গোপী দেহ লাভ করে এসেছে তাই আজ তারা মুরলি ধ্বনি শুনতে পেল বৃন্দাবনে তিন প্রকার গোপী কৃপা সিদ্ধা নিত্য সিদ্ধা সাধন সিদ্ধা আর এই তিন প্রকার গোপী আজ ভগবানের মুরলি ধ্বনি শুনতে পেল শুনা মাতা গোপী প্রেম হিরোপি শোনো তো গোপী প্রেম হিরোপি শোনা তো গোপী প্রেম হিরোপি শোনো তো গোপী প্রেম হিরোপি মনহি মনহি আপনা সঙ্গে আহারে আহারে গোপী প্রেম হিরোপি মনহি মনহি আপনা সখীরে 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 চাহি বলতা তাহি চলতো ওই চাহি বলতো তাহি চলতো চাহি বলতা তাহি চলতো চাহি বলতো তাহি চলতো মুরলি গোপাল কাল রে হায় হায় মুরলি গোপাল কাল রে ও গো মুরলি কলনি হয় হয় মুরলি কলনি আহা
तोरे प्रेम ही रोपी मनोही मनोही अपना सोपी जागी बलत ताही चलत मुरली को कल कल में जय ना सुने छे मुरली ध्वनि वृंदावन ब्रज गोपीरा आर घरे रोईते परलो ना माझे जार काज खेले बन माझे चले जाच्छे जी जेमन काजे लिप्त छिलो সেই কাজ ফেলে রেখে বনমাঝে চলে যাচ্ছে কেউ কেউ গাভী দহন করছিল কেউ কেউ ঘুটে দিচ্ছিল কেউ কেউ পতির চরণ সেবা করছিল সব কাজ ফেলে রেখে বৃন্দাবনের ব্রজগোপীরা চলে যাচ্ছেন বনমাঝে আবার কোন কোন গোপী দেহ গেহ ত্যাগ করে চলে যাচ্ছেন আবার কোন কোন গোপী এমন ভাবে চলে যাচ্ছেন যে অঙ্গের বসন ভুলে পড়ে যাচ্ছে তাও ভ্রক্ষেপ নাই আবার কোন কোন গোপী এমন ভাবে যাচ্ছেন বাহে রঞ্জিত কঙ্কনয় গো বাহে রঞ্জিত কঙ্কনয় গো বাহে রঞ্জিত কঙ্কনয় গো বাহে রঞ্জিত কঙ্কনয় গো কুকুন্দল দোলনে এ কুকুন্দল দোলনে কুকুন্দল দোলনে গো এ কুকুন্দল দোলনে এ কুকুন্দল দোলনে যে যার কাজে লিপ্ত ছিল সেই কাজ ফেলে বনমাঝে চলে যাচ্ছে ব্রজগোপীরা আর শ্রীকৃষ্ণের মুরলী সংকেতকালে শ্রীমতী রাধারানী করেছিলেন অঙ্গরা অর্থাৎ শ্রীমতী রাধারানী নিজেই বেশভূষা করেছিলেন আজ রাধারানীর ভাবটি কেমন গো আজ রাধারানী গোবিন্দের বাঁশি শুনে কলমন্ত্র শুনে সবকিছু ভুলে গেছে কোনো কিছু কোনো দিকে ভ্রক্ষেপ নেই তাই চলে যাচ্ছে গোবিন্দ দর্শনে যাওয়ার জন্য আজ নিজে নিজে অঙ্গ সজ্জা করছেন কেমন ভাবে সাজছেন রাধা রানীর ভাবটি কেমন তাই রাধা রানী সাজছেন আজ ভাবটি কেমন রাই সাজে বাঁশি বাজে রাই সাজে বাঁশি বাজে না পড়িতে উলবো না পড়িতে রাধারানী নিজেই নিজের অঙ্গ সজ্জা করছে কোনো দিকে ভ্রক্ষেপ নেই রাই সাজে বাঁশি বাজে না পড়িতে উলবো না পড়িতে দেখি তোমার কেমন সাজা হয়েছে আমরা এমন সাজা কবু দেখি না ওরাই বিনোদিনী ও গো দেখি তোমার কেমন সাজা হয়েছে তোমার এমন সাজা কবু দেখি না ওগো রাই সাজে বাঁশি বাজে না পড়িলা উলগো না পড়িল গো তুমি কি করে দেখি না মনে সারি হলো ভুলগো হলো
ছবি হইল ভুল গো ছবি হইল তাই সাজে বাসি বাজে না করি লহু রাই সাজে বাসি বাজে না করি লহু করি লহু রাই সাজে বাসি বাজে না করি লহু না করি লহু নিজেই নিজের অঙ্গ সজ্জা করছেন কিন্তু কেমন ভাবে করছেন আগো মা আমরা আলতাটা কোথায় পড়ি গো মা চোখে গো চোখে ও মা যে বলেছে যে যারা এই প্রশ্নের উত্তরগুলো দিচ্ছে মা তারা কি কোনোদিনও আলতা পরে তাহলে আপনারা যেহেতু পড়েন আপনারা একটু বলে দিন তো আলতাটা কোথায় পড়ে মা জোরে বলবেন কেন ওরা শুনতে পায় আপনারা যেহেতু পড়েন মা আপনারা একটু জোরে জোরে বলবেন যেন ওরা শুনতে পায় না ওরা তো ওরা উল্টো পাল্টা বলবে কাজলটা কোথায় পড়ি কাজল পরি চোখে আর আলতা পরি পাই কিন্তু আজ রাধা রানী কি করছে দেখুন চরণে দেওয়াল কাজল গো চরণে দেওয়াল কাজল নয়নে আলতা গো নয়নে আলতা অনুরাগ 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 কৃষ্ণ প্রেমে আঞ্জনে কি বাজানে গো কৃষ্ণ প্রেমের অনুরাগ 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 চরণে কাজল অনয়নে আলতা গো নয়নে আলতা ও গো চরণে দেওয়াল কাজল নয়নে আলতা গো নয়নে যেটাকে আমরা মেহেন্দি বলি সে মেহেন্দিটা আমরা কোথায় পরি গো মা হ্যাঁ হাতে তো কিন্তু রাধা রানী কোথায় পড়ছে দেখুন হি আর ও মাঝারে পরে হি আর ও মাঝারে পরে বঙ্গরাজের পাতা গো বঙ্গরাজের পাতা চরণে দেওয়াল কাজল নয়নে আলতা ইয়ার মাঝে পরে বঙ্গ রাজপা রাধা রানীর অঙ্গ সজ্জা দেখুন গোবিন্দের কলমন্ত্র শুনে গোবিন্দের বাসি শুনে সব কিছু ভুলে গেছে এখন আমাকে গোবিন্দ দর্শনে যেতে হবে তার জন্য সাজবো কিন্তু কোন সাজটা কেমন ভাবে সাজবো এত শত জানি না সাজবো সেজে যাব গোবিন্দের কাছে কিন্তু কোনো ভ্রূক্ষেপ নেই যে কোন অঙ্গের ভূষণটা আমি কোন অঙ্গে পড়ছি আর কি করলেন চিকুরে নিরথি মুখ বাহে ওগো চিকুরে মরণ পরে বাঁধে চিকুরে নিরতি মুখ আমরা মা মুখ দেখি কিসে গো ও মায়ের একটু জোরে উত্তর দিন মুখটা কিসে দেখি আর চুল আঁচড়াই কি দিয়ে হ্যাঁ চিরুনি দিয়ে চুপ করো কিছু জানে না উল্টো পাল্টা বকে শুধু রাধা রানী আজ সাজছেন রাধা রানী মুখ দেখছেন চিরুনি দিয়ে আর আয়না দিয়ে চুল আঁচড়াচ্ছেন আর পায়ে কি পড়লেন চিকুরে নিরতে মুখ বাঁধে কেশ বাঁধে কেশ
को बांधे ते सोभा बांधे ते सोभा आज फुलेर माला ऐ जे फुलेर माला टा हमला गोलाई पोरे छी किंतु राधा रानी कोथाय पोरले पाए परे फुलेर माला पदकर्ता गोविंद पदकर्ता और श्रीमती राधा रानी साजसज्जा देखे कि बोलें गोविंद दासपाही जाई बोली हरि राधा रानी अनुरागर बालाई लये मरि এই ভাবে সাজসজ্জা করি সমস্ত সখী মিলে আজ সমস্ত ব্রজগোপী মিলে চলে যাচ্ছেন বনবাস গোবিন্দের বাঁশি শুনে আর ছুটে চলেছেন গোবিন্দের কাছে আর এই ভাবে যখন যাচ্ছেন সবাই যাচ্ছেন একসঙ্গে কিন্তু সবারই মনের ভাব আমি আগে গিয়ে গোবিন্দের কাছে পৌঁছাবো আমি আগে গোবিন্দের কাছে যাব এই মনোভাব নিয়ে সবাই যখন চলে যাচ্ছেন একসঙ্গে আর সবাই মিলে গিয়ে বনমাছি উপস্থিত হয়েছে গোবিন্দের কাছে আজ কাননে মিলালো বৃন্দাবনে সবাই কুচল তো পিতা নন্দ মাতা যশোপতি ব্রজরাজগণ ব্রজগোপীরা মনে মনে ভাবছে ব্যাপার কি যে কৃষ্ণচন্দ্র আমাদের তুমি আমি দিয়ে কথা বলে সে কিনা আপনি আজ্ঞা দিয়ে কথা বলছি ওই আমরা যে বনমাঝে এলাম আমাদেরকে তো একবারও জিজ্ঞাসা করলো না যে ব্রজগোপী তোমরা কেমন আছো কেন এসেছো তোমরা ভালো আছো তো তখন ব্রজগোপীরা মনে মনে ভাবছে এটা গোবিন্দ আমাদের সঙ্গে কি ব্যবহার করছে আমরা তো কিছুই বুঝতে পারছি না যাদের মধ্যে এখনো কৃষ্ণ প্রেম গাঢ় হয়নি যারা ভালোভাবে গোবিন্দকে ভালোবাসতে পারেনি তারা মনে মনে চিন্তা করছেন আমরা এখন কি করব ঘরেও তো ফিরতে পারবো না ঘর ছেড়ে বনে এসেছি ঘরে ফিরতে পারবো না তাহলে উপায় কি হবে পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে মাটি খনন করছে আর কাঁদছে এদিকে যারা ভগবানকে ভালোবাসে তারা মনে মনে ভাবছে আজ গোবিন্দ দেখি আমাদের কি করে ফিরিয়ে দেয় এদিকে ললিতা সখী খুব প্রখরা ললিতা চাই যে বলি ও শান
ব্যাপার কি বলি আমরা যে এই বনমাঝে এলাম কই তুমি তো আমাদের কথা একবারও জিজ্ঞাসা করলে না একবারও তুমি আমাদের বললে না যে তোমরা যে রাত্রি কালে বনমাঝে এসেছো তোমরা ভালো আছো তো কি ব্যাপার তখন কৃষ্ণচন্দ্র বলছে ও ব্রজগোপী তোমরা না কুলের কুলবধূ তোমাদের তো কুল মান শিশির ভয় আছে তাই তো তোমরা রাত্রি কালে বনমাঝে এসেছো আমি কি করে জানবো যে তোমরা সবকিছু দাঁড় করে আমার কাছে এসেছো তোমরাই তো বলো যে আমরা কুলের কুলবধূ আমাদের কুল মান শিশির ভয় আছে তখন ললিতা বলছে ও শ্যাম আমাদের কুল মান শিশিরের ভয় ছিল ঠিকই কিন্তু আজ ভাঙলি কুল শিল মুরলি কো গায়ে ভাঙলি কুল শিল মুরলি কো শুনে ভাঙলি কুল শিল মুরলি কো গায়ে ভাঙলি কুল শিল মুরলি কো গায়ে ওই কি করি গনে জান কেসে ধরি ওগো কি করি গনে জান কেসে ধরি তনে ওগো কি করি গনে জান কেসে ধরি তনে যেমন কিঙ্করী শব্দের অর্থ যমদূত আমাদের মৃত্যুর পর যমদূতেরা যেমন আমাদের টানতে টানতে নিয়ে যায় হে গোবিন্দ তেমনি তোমার ওই মুরলি ধ্বনি আমাদের কেস আকর্ষণ করে এখানে নিয়ে এসেছে কুল মানসিল সব কিছু ভেঙে দিয়ে তখন গোবিন্দ বলছে ও ব্রজগোপী তোমরা যে ঘর ছেড়ে বনে এসেছো ঘরের পতিকে ত্যাগ করে যে পরপতির কাছে এসেছো কিন্তু তোমরা কি জানো ব্রজগোপী সুন্দর সুঠাম যদি পরপতি হয় সুন্দর সুঠাম যদি পরপতি হয় সুন্দর সুঠাম যদি পরপতি হয় পরপতি ভোজবে সহি ধর্ম নষ্ট হয় বলি পরপতি অভিলাষে ধর্ম নষ্ট হয় পরপতি অভিলাষে ধর্ম নষ্ট শোনো পরপতি ভোজনাঙ্গনা মোটেও সতীর ধর্ম নয় আর তাছাড়া শাস্ত্রী আরো একটা কথা বলে বলে কি কথা অন্ধগুরু পা যদি নিজ পতি হয় বলি অন্ধগুরু পা যদি নিজ পতি হয় নিজ পতি ভোজবে সতীর ধর্ম রক্ষা হয় নিজ পতি ভোজবে সতীর ধর্ম রক্ষা হয় ওগো নিজ পতি চলে যদি ধর্ম পতি হয় ঘরে ফিরে যাও ঘরে গিয়ে নিজ নিজ পতির সেবা করো নিজ নিজ পতির ভজনা করো কেন জানো নিজ পতির মধ্যে জগৎ পতির সেবা যেই নাই কথা বলেছে ললিতা বলে হে গোবিন্দ তুমি নিজের জালে নিজেই জড়িয়ে আমরা এখানে এসেছি জগৎপতির কৃপা পাবো বলে আর সেই জগৎপতিকে ত্যাগ করে তুমি আমায় চলে যেতে বলছো আমরা তো আমরা আর ফিরে যাব না আমরা এখানে কেন এসেছি জানো এই জ্যোৎস্না স্নাত রজনীতি আমাদের কঙ্কন কিঙ্কিনীর তালে তোমার নাচ দেখব বলে তোমার নাচ দেখব বলে আমরা এখানে এসেছি হ্যাঁ তোমাকে নাচতে হবে আজ আমরা মনের বাসনা নিয়ে এসেছি এত সত্য জানি না তাই ব্রজগোপীরা শ্যামকে নাচানোর জন্য কি করলেন শ্যামকে নাচানোর জন্য প্রথমে একটা রাস মঞ্চ তৈরি করলেন আজ কাঞ্চন মণিগণ জননীর মাওয়াল রাধে রমণী মণ্ডল আজ ওই কাঞ্চন মণিগণ জননীর মাওয়াল রমণী মণ্ডল সাজ কাঞ্চন মণিগণ জননীর মাওয়াল রমণী মণ্ডল সাজ কত শত পদ্মিনী পঞ্চম পাওয়াত মুগ্ধ হল মহাবর কত সম শ্যামর নট বর রাজ মাঝই মাঝ মহাবর কত শত শ্যামর নট বর সাজ কত শত পদুমিলি পঞ্চম পাওয়াত মুগ্ধ হল পঞ্চম গাওয়াত মুগ্ধ হল গোবিন্দ আস
বাবা এইভাবে একটু উলুধ্বনি করবেন কেমন তাই রাসমঞ্চ তৈরি করলেন ব্রজগোপীরা বলছে এই যে বলি ও শা রাসমঞ্চ তো হয়ে গেছে এবার তুমি রাসমঞ্চে নৃত্য করে আমাদের মনোবাসনা পূর্ণ করো তুমি কোনো কিছু না জানো না ভেবে দেখো একটা নাচ জানো কি নাচ ও ও মা গরু চরানো নাচ কি গো মা চলবে গরু চরানো নাচ নাচলে হবে ও মাইরা কিছু কথা তো বলুন গরু চরানো নাচ নাচলে হবে ওই দেখি দেখি বেশ একবার দেখাও দেখে নি যদি গরু চরানো নাচ চলে তাহলে নাচবে একবার দেখিয়ে দাও তো ভালো করে দেখি তাই শাস্ত্র আপনারা বলুন এটা নাচ হলো আপনাদের কি মনে হয় আমার কিছু বলার নেই তুমি নিজের কানেই শোনো এটা নাচ হলো মা নাচ হয় না তাহলে কেমন নাচতে হবে এবার বলি তুমি এক কাজ করো তুমি যখন নাচতেই জানো না তখন তুমি নাচটা শিখেই না আমরা শেখাবো বলে নাচ মানে অনেক রকম ভাবে শিক্ষা হয় দেখে 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 শিখা হয় না হয় শুনে শিখা হয় না হয় ঠকে শিখা হয় একটা কথাই বলে না বলে শিখলি কোথায় না ঠকলি যেতে তাই বলছে শোনো তুমি যখন নাচতেই জানো না তখন আমরাই রাসমঞ্চে নৃত্য করছি তুমি আমাদের দেখে দেখে শিখে নাও কেমন বেশ তাই ব্রজগোপীরা কি করলো স্বামীকে নাচানোর জন্য রাসমঞ্চে ঘুরে ফিরে নৃত্য শুরু করলো তো এই আসলে এখানে যারা যারা আছেন তাদের মধ্যে কেউ কেউ আসুন এসে ব্রজগোপীদের হয়ে একটু নৃত্য করে দিন কে আসবে সে কি গো মা এখানে এত আমার মায়েরা বোনেরা রয়েছেন কেউ তো আসুন দেখুন এটা কিন্তু এই মঞ্চটা যেমন তেমন মঞ্চ নয় নাচ তো অনেকেই করে এক্ষুনি যদি এখানে এই বক্সের মধ্যে ডিজে গান লাগানো হয় ও মা সে কি না সবাই খুব নাচবে কিন্তু এই মঞ্চটা এই জায়গাটা কিন্তু নাচার সুযোগ সবাই পায় না এটা অন্য রকম এখানে যে নাচতে পারবে আজ এই মঞ্চে যে নাচতে পারবে তার জীবন ধন্য হবে তাই গৌর হরি হরি বল তাই দেখি কে নাচবে এখানে আমার মায়ের বোনেদের মধ্যে হ্যাঁ দুজন তিনজন যতজন পারবে না শুনে কোনো অসুবিধা নেই আগেই বলেছি লাজ লজ্জা ভয় তিন থাকতে ভগবানের ভজন সাধন হয় না তাই লাজ লজ্জা থাকলে কিন্তু হবে না হ্যাঁ আমি বুঝতে এখানে কেউ আসবে না তাই যেহেতু এখানে কেউ আসবে না তাই আমাদের কি করতে হবে কিছু করার নেই তাই আজ শ্রীমতী রাধারানী সঙ্গে সখীরা গোবিন্দকে নাচানোর জন্য নিজেরাই রাসমঞ্চে ঘুরে ফিরে নৃত্য করছে আর তাই দেখে আমার গোবিন্দ কি করছেন নাগরে টে রে টে রে হেরয়ে যুদ্ধে যুদ্ধে গোবিন্দ যশোদা নন্দন ও নাগর
धन बलि गोपिका मंडल ঘুরে ফিরে নৃত্য করে এবার গোবিন্দ কে বলছে হে গোবিন্দ এবার তুমি রাজমঞ্চে নৃত্য করে আমাদের মনোমহাসনা পূর্ণ করো। ব্রজগোপীরা স্বামীকে নাচানোর জন্য নাচ হয়নি তো কি হয়েছে বাবা? কারো যদি শেখার ইচ্ছাটাই না থাকে তো সেখানে যে যেমন ভাবেই নাচুক না কেন কোনোদিনও শিখতে পারবে না। চাই যে শোনো, তুমি শিখেছ কি না শিখেছ তাতে আমাদের কিছু যাই আসে না, নাচতে তোমাকে হবেই। এমনি এমনি তো তোমায় নাচতে হবে না, এখানে নৃত্যে প্রতিযোগিতা হবে। এখানে প্রতিযোগিতা কার সঙ্গে? আমাদের রাধারানীর সঙ্গে তোমার প্রতিযোগিতা হবে। কেন না, কার জয় হবে সেটা বুঝবো কেমন করে? তাই রাধারানীর সঙ্গে গোবিন্দের প্রতিযোগিতা, আজও এই মঞ্চে প্রতিযোগিতা হবে মা। নৃত্যের পর প্রতিযোগিতা হবে, কার জয় বুঝবো কেমন করে? তাই শ্যামসুন্দর যখন নৃত্য করবে আমার বাবারা বাবারা একটু হরিধ্বনি করবেন, আর রাধারানী নৃত্য করে মায়েরা অনুধ্বনি করবেন, কেমন? তাই এখন ব্রজগোপীরা শ্যামকে বলছে শোনো, নাচতে তোমাকে হবে, যেহেতু আমরা এই রাজমঞ্চটা তৈরি করেছি তুমি আজ এই রাজমঞ্চে নৃত্য করে আমাদের মনোবাসনা পূর্ণ করো। তাই কি বললেন, বাঁকা শ্যাম তোমারে নাচতে হবে, তাই বলছি শোনো, নাচতে তোমাকে হবে। বলে নাচবো আমি, বেশ বেশ আমি নাচবো, কিন্তু তোদের বাদ্যযন্ত্র আছে, বাদ্যযন্ত্র ছাড়া তো নাচ হয় না। বলে ও শ্যাম সব কিছু আছে, বলি তোমাকে আমরা বলে দিচ্ছি আমাদের কি কি বাদ্যযন্ত্র আছে আর কে কি বাজাবে। তাই বলছে শোনো শ্যাম, আমাদের বাদ্যযন্ত্র সব কিছু আছে, কিন্তু কে কি বাজাবে জানো শ্যাম? ললিতা বাজাবে বিনা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজাবে বিনা বিশাখা মৃদঙ্গ, সুচিত্রা বাজায় সত্য সারা
উদ্ভট তাল যদি তুমি হেরে যাও, তোমার চূড়াবাসি কেড়ে নেবে। কেমন? তখন শ্যাম সুন্দর বলছে, যদি আমি জিতে যাই, যদি জিতে যাই তখন কি হবে? বলছে, শোনো, যদি জিনো রাইকে দেব আমরা হব দাসী, বলি যদি জিনো রাইকে দেব আমরা হব দাসী, নইলে কারাগারে রাখব দুঃখিনী কয় হাসি, হব নইলে কারাগারে রাখব দুঃখিনী শুনে হাসি, নইলে কারাগারে রাখব দুঃখিনী কয় হাসি, আরে নইলে কারাগারে রাখব দুঃখিনী শুনে হাসি, নইলে কারাগারে রাখব দুঃখিনী কয় হাসি, হব নইলে কারাগারে রাখব দুঃখিনী শুনে হাসি, বলি নইলে কারাগারে রাখব দুঃখিনী কয় হাসি, শোনো, নইলে তোমায় কারাগারে রাখবো, যদি জিততে পারো রাধারানীকে দেবো। কারাগার কথাটা শুনে ভগবান আমার চমকে উঠলেন, আবার আমায় কারাগারে যেতে হবে? বলে, শোনো শোনো, সে কারাগার নয়, তুমি যে কারাগারটা ভাবছো, তামা ভগবানের জন্ম হয়েছিল কংস কারাগারে। তাই কারাগার কথা শুনতে কেমন যেন চমকে উঠলেন, বলছে ওই কারাগার নয়। শোনো, তুমি তো নাচবে, যেমন তেমন ভাবে নাচলে হবে না, নাচার একটা নিয়ম আছে। বলে, নিয়মটা কি? বলে, তোমার নানরিবে গণ্ডমুণ্ড শ্রবণের কুণ্ড, শ্রবণের কুণ্ড, তোমার নানরিবে বনমালা নয়নে রূপ, নয়নে দীপ, গণ্ডমুণ্ড নড়বে না, শ্রবণের কুণ্ডল নড়বে না, বনমালা নড়বে না, শুধু তাই নয়, তোমার নানরিবে ক্ষুদ্র ঘণ্টি নবুরের গড়ায়, তোমার নানরিবে ক্ষুদ্র ঘণ্টি নবুরের গড়ায়, নানরিবে ক্ষুদ্র কণ্ঠ নপুরের পড়া, নানরিবে নাসার মতি বুঝিব পড়ায়, তোমায় নানরিবে নাসার মতি বুঝিব পড়ায়, নানরিবে নাসার মতি বুঝিব পড়ায়, তোমায় নানরিবে নাসার মতি বুঝিব পড়ায়, ঘণ্টি নপুরের করাই, তোমার কোমরে একটা ক্ষুদ্র ঘণ্টি আছে, সেই ঘণ্টিটা যেন না বাজে, তাহলে নাচবো কেমন করে? এই যে ব্রজগোপী, কণ্ঠ মুণ্ড নড়বে না, শ্রবণের কুণ্ডল নড়বে না, বনমালা নড়বে না, ক্ষুদ্র ঘণ্টি নড়বে না, নপুরের কড়াই নড়বে না, কিছু যখন নড়বে না তো নাচবো কেমন করে? বলে, ওভাবেই নাচতে হবে, আর ওইভাবে যদি তুমি নৃত্য করতে পারো তবেই জানবো তোমার জয়। চলো এবার ওই রাসমঞ্চে নৃত্য করে আমাদের মনোবাসনা পূর্ণ করো। এবার কি করলে? এবার কি করলে? এবার ব্রজগোপীদের কথা মতো শ্যাম সুন্দর রাসমঞ্চে ঘুরে ফিরে নৃত্য শুরু করলেন। হরিধ্বনি করবেন, নিদাই গৌর হরি হরি বল, হরি বল জয়, রাধে সব জয় রাধে। তাই চলুন, শ্যাম সুন্দর নৃত্য শুরু করলো রাসমঞ্চ। Thank you.
করছি আর তা দেখে প্রজাপতিরা বলছে বলিয়ে যে ওশা নৃত্য তো করলে ওই আর একটু ভালো করে নৃত্য করো তাই আবার প্রজাপতির কথা মতো শ্যামসুন্দর নৃত্য শুরু করলেন রাসমঞ্চে রুনু ঝুনো রুনু ঝুনো সংকট তালে রাধারানীকে
নাচতে হবে আর তোমরা তো আমায় অনেক কিছু নিয়ম কানুন দিয়েছিলে আমি রাধা রানীকে এত শত নিয়ম কানুন দেব না তবে হ্যাঁ রাধা রানী যে নাচবে কেমন ভাবে নাচবে সেটা বলে দিচ্ছি না হবে ভূষণের ধ্বনি নানড়ি বেশি তোমার নানড়ি বেশি আমার দ্রুত গতি চরণে না বাজিবে তোমার বাজিবে মঞ্জি আর এইভাবে নৃত্য করতে গিয়ে যদি রাধা রানী হেরে যায় তাহলে কি করব জানিস বলে কি করবে না হারিলে কাড়িয়া লব বেসরকা চলি ও গো হারিলে কাড়িয়া নেব বেসরকা চলি ও হারিলে কাড়িয়া নেব বেসরকা চলি জিতিলে রাধারে দেব মোহন মুরলি ও গো জিতিলে রাধারে দেব মোহন মুরলি ও গো জিতিলে রাধারে দেব মোহন মুরলি জিতিলে রাধারে দেব মোহন মুরলি ও গো জিতিলে রাধারে দেব মোহন মুরলি গোবিন্দের কথা মতো শ্রীমতী রাধা রানী রাসমঞ্চে নৃত্য শুরু করব সখীরা বলছে হে গোবিন্দ তুমি যে যেটা বলেছো সেটা সেই কথাটা কিন্তু রাখবে আমাদের রাধা রানী যদি হেরে যায় তো রাধা রানীকে তোমায় দিয়ে দেবো আর রাধা রানী জিতে গেলে রাধা রানী তোমার কথা মতো নৃত্য করতে পারলে তোমার ওই মোহন মুরলিটি আমাদের দিয়ে দেবে আমাদের রাধা রানীকে দিয়ে দেবে বলে হ্যাঁ রাধা রানী তো আগে নৃত্য করে দেখা তাই গোবিন্দের কথা বলো শ্রীমতী রাধা রানী রাসমঞ্চে নৃত্য শুরু করলেন আজ ঠামকি ঠামকি চলে Oh,
জয় হয়েছে কেন জয় হয়েছে না গোবিন্দ যেভাবে বলেছে রাধা রানী সেভাবে নৃত্য করেছে আর রাধা রানীর নামে জয় দেখে আমার গোবিন্দ কি করলেন মুরলিটা নিয়ে চলে যাচ্ছে আর যাই না মুরলিটা নিয়ে চলে যাচ্ছে বলে এই যে राधारानी जो जीते जाए तुम मुरली राधारानी के दिए देवे चलो तुम्हार मुरली ओमा गोविंद की যখন গোবিন্দ নৃত্য করেছে তখনও জয়ধ্বনি হয়েছে আর যখন রাধা রানী নৃত্য করেছে তখনও জয়ধ্বনি হয়েছে তাহলে গোবিন্দ কি বলছে বলছে যখন রাধারও জয় হয়েছে আমারও জয় হয়েছে তাহলে আমি হারলাম কোথায় আমরা দুজনে জিতেছি আমরা দুজনে যেহেতু আজ এই জায়গাটা প্রতিযোগিতার জায়গা আজ এখানে প্রতিযোগিতা হচ্ছে তাহলে দুজনের জিত না হবে কেবল করে যে কোনো একজন জিতবে তাহলে আবার প্রতিযোগিতা করতে হবে বেশ এই রাজমঞ্চের মানে আমাদের এই হরিসভার প্রতিযোগিতাটা এখনো বাকি আছে কেমন যখন আমি বলবো শ্যাম সুন্দর মদন মোহন কি আমার বাবারা দাদারা একটু জোরে জয়ধ্বনি করবো আর যখন বলবো রাধা রানী কি আমার মায়েরা একটু জোরে উলুধ্বনি করবেন যাদের আওয়াজটা বেশি হবে জয় তার হবে কেমন ভাবনা চিন্তা করে কাজ করবেন তাহলে এখন আমি বলবো শ্যাম সুন্দর মদন মোহন কি আমার বাবারা দাদা ভাইরা একটু জোরে জয়ধ্বনি করবেন বলি শ্যাম সুন্দর কি শ্যাম সুন্দর কি শ্যাম সুন্দর কি হ্যাঁ এবার তো শ্যাম সুন্দরের জয়ধ্বনির আওয়াজটা তো মা শুনে নিলেন তো আপনারাই ভাবুন শ্যাম সুন্দরকে জেতাবেন না রাধা রানীকে জেতাবেন রাধা রানীকে জেতাতে হলে মা কিন্তু জোরে উলুধ্বনি করতে হবে কেমন জোরে মন প্রাণ খুলে তাই চলুন সবাই বলে রাধা জয় শ্যাম নাগর হরিল ব্রজগোপীদের কথা মতো এবার শ্যাম সুন্দর
রাসমঞ্চে জীবন নৃত্য করতে লাগলেন। মায়ের একটু উলুধ্বনি করবেন কেমন? আরে কালো না কেমন ভাবে নাচছে আজ সুখ নাচিছে শাড়িও নাচিছে সুখ শাড়ি নাচছে তার সঙ্গে আর কি ওগো ময়ূর নাচিছে সুখ শাড়ি ময়ূর ময়ূরী সবাই নৃত্য করছে আমার রাধা গোবিন্দের নৃত্য। ও মাইনা আর একটু বাকি আছে, আর একটু বসুন, আর একটু বসুন, একটু বাকি আছে। এবার রাসমঞ্চে যুগল নৃত্য হচ্ছে, সেই রাসমঞ্চে দাঁড়ির দাঁড়ি হয়ে থাকবেন দেবী পার্বতী। তাই বৃন্দাবনে যাচ্ছেন মা পার্বতী, ভোলানাথ পার্বতীকে দেখে বলছে ও পার্বতী বলি যাবে কোথায়? বলে প্রভু আমি যাবো বৃন্দাবনে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র শত শত ব্রজগোপিনী রাসলীলা করছে, আর সেই রাসমঞ্চে দাঁড়ি হয়ে দাঁড়িয়ে থাকবো আমি, তাই বৃন্দাবনে যাচ্ছি। শিব নৃত্য বাকি আছে গো। তাই কি বললেন? যেই না বলেছে আমি বৃন্দাবনে যাচ্ছি, রাসমঞ্চে দাঁড়ি হয়ে দাঁড়িয়ে থাকবে। ও মায়েরা আর একটু বসুন, এতক্ষণ যখন ধৈর্য ধরে বসে আছেন আর অল্প একটু বসুন। সঙ্গে নিয়ে চলো, আমার বহুদিনের ইচ্ছা বৃন্দাবনের রাস দর্শন। দেবী পার্বতী বলছে না না স্বামী, সেখানে তো আমি তোমায় নিয়ে যেতে পারবো না, সেখানে তোমার যাওয়া চলবে না। কেন জানো? সেখানে একমাত্র গোবিন্দ ছাড়া আর কোনো পুরুষের স্থান নেই, আর কোনো পুরুষের স্থানের অধিকার নেই। আমি তোমায় কেমন করে নিয়ে যাবো বলো তো? ভোলানাথ বলে আমি এত শত বুঝি না, আমার যখন মনের বাসনা, আমার যখন মনের ইচ্ছা আমি বৃন্দাবনে রাস দর্শন করবো, আমায় তখন নিয়ে যেতেই হবে। তো মা মনে মনে চিন্তা করে দেখলেন সেখানে তো গোপী ছাড়া আর কেউ যেতে পারে না, তাই ভোলানাথকে আজ গোপী সাজিয়ে আমি বৃন্দাবনে নিয়ে যাব।
गोपी सजाले देवी पार्वती काशी थे आशी गजे शाड़ी आनिए गुछिए गाची पड़िए दिले गुछिए गाची जाई ना पड़िए दिले শাড়িটা ভালো করে গুছিয়ে পরিয়ে নিয়ে যাচ্ছেন বৃন্দাবনে যেতে যেতে ভোলানাথকে বলছে শোনো স্বামী এই যে এদিকে নিয়ে তো যাচ্ছি ভালো করে শুনে রেখো রাস নৃত্য দর্শন করবে দূর থেকে যেন নেচে দিও না নেচে দিলে ধরা পড়ে যাবে মনে থাকবে ভোলানাথকে গোপী সাজিয়ে দেবী পার্বতী নিয়ে যাচ্ছে বৃন্দাবনে নিয়ে গিয়ে একটা ওই রাসমঞ্চের কিছুটা দূরে একটা বৃক্ষের আড়ালে দাঁড় করিয়ে বলছে শোনো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসনৃত্য দর্শন করবে বৃক্ষের আড়াল থেকে খবরদার সামনে কিন্তু যাবে না কেমন এই যে সামনে যাবে না আর যেটা বলেছি খবরদার যেন নাচবে না নাচলে ধরা পড়ে যাবে মা চলে গেল দাঁড়িয়ে থাকবে এদিকে রাসমঞ্চে যত গোপী তত কৃষ্ণরূপী জোয়াল নৃত্য হচ্ছে খুলে গেল আর যেই না খুলে গেল তখন ভোলানাথ কি করলেন দিগম্বর হয়ে রাসমঞ্চে দাঁড়িয়ে নৃত্য করতে লাগলেন উলুধ্বনি বাইরা আজ ঢাকির তালেতে রাধে ভোলা নাচে রে তাদিমে তাদেন তাতা থই 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 ওরে ঢাকির তালেতে মহেশ তাই রাসমঞ্চে যখন ভোলানাথ দিগম্বর হয়ে নৃত্য করছেন ব্রজগোপীরা বুঝতে পারলেন যে দ্বিতীয় পুরুষের আবির্ভাব ঘটেছে নিশ্চয়ই দ্বিতীয় পুরুষ এসেছে যিনি লজ্জিত হলেন আর যখন ব্রজগোপীরা লজ্জিত হলেন ভগবান মনে মনে ভাবছেন কে এসেছে আজ এই রাসমঞ্চে সঙ্গে সঙ্গে রাসমঞ্চ থেকে বাইরে বেরিয়ে দেখলেন ভোলানাথ দিগম্বর হয়ে নৃত্য করছেন কি তুমি এখানে কেন এসেছো তোমার তো এখানে অধিকার নেই তুমি হলে মদন দাহ আর আর এখানে হবে মদনের সঙ্গে আমার শক্তি পরীক্ষা তোমাকে যদি এখানে মদন দেখে তোমার ভয়ে মদন পালিয়ে যাবে তাহলে আমার সঙ্গে মদনের সঙ্গে আমার শক্তি পরীক্ষা তুমি এখান থেকে চলে যাও তবে হ্যাঁ এই যে আজ তুমি এই রাসমঞ্চে তারে এসেছো গোপী সেজে এসেছো এই রাসনৃত্য দর্শন করতে আমি তোমাকে এই রাসমঞ্চে তারে প্রতিষ্ঠা করলাম তুমি হয়ে থাকো গোপী তুমি হয়ে থাকো গোপী ঈশ্বর নাম
এদিকে রাজমঞ্চে যত কবি তত কৃষ্ণ রূপে যুগল নৃত্য হচ্ছে, যুগল নৃত্য করতে করতে আমার রাধা গোবিন্দ এলিয়ে পড়লেন, পরিশ্রান্ত হয়ে পড়লেন। তাই সখীরা মনে মনে ভাবলেন আমার রাধা গোবিন্দ এবার রাস নৃত্য করতে করতে পরিশ্রান্ত হয়ে গেছে, আমার রাধা গোবিন্দকে এবার শয়নে দিতে হবে। তাই ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, যেহেতু কাল কুঞ্জ মিলন গান হবে, তাই আমার রাধা গোবিন্দকে এখানে শয়নে রাখতে হবে। তাই কি করলেন ব্রজগোপীরা মিলে, আমার রাধা গোবিন্দকে শয়নে দিলেন। সোজাগরণে নিকুঞ্জ ভবনে সখীগণ আমার রাধা গোবিন্দকে শয়নে দিলেন। তাই আজ শয়নে রেখে আমার রাধা গোবিন্দ মিলন হই, মিলন হই আনন্দে ভক্তবারে একবার হরি হো হরি হো। জয় রাধে। আমার মায়েরা ও বাবারা কাল সকাল 10টা নাগাদ কুঞ্জ মিলন গান শুরু হবে, আপনারা সবাই আসবেন, এসে কুঞ্জ মিলন গান আস্বাদন।